আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমরা একটা দিন কি করলেন পূর্বপ্রাজবের একখানা মাটির মসজিদ আছে যে মসজিদখানা আজ গভীরভাবে এক রাতে তৈরি হয়ে গিয়েছিল যে মসজিদখানা আজ গভীরভাবে এক রাতে তৈরি হয়ে গিয়েছিল ও যুবকেরা ওই মাটির মসজিদের ভেতরেতে আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গুটি 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 পা ফেলে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে আল্লাহর ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হাত দুটো তুলে কেঁদে 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 আল্লাহ রব্বুল আলামিনকে বলতে থাকেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি জুলফিকার আলী বহুদিন ধরে তোমার নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করছি আল্লাহ পাক আমার সঙ্গে কি আমার নবী পাকের দিদার হবে না ইনুজ অন্তরু হাদিস কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেঁদে কেঁদে বলতে লাগলেন আল্লাহ পাক আজকে রাতে ততক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে আমার নবী পাকের দিদার না করিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি জুলফিকার আলী আমি আমার নবীর উপর দরুদ পড়া বন্ধ করব না ও রোজ অন্তরু হাদিস পাকের মধ্যে লেখা আছে বান্দার দুটো টাইপের দোয়া গে আল্লাহ পাক কখনো ফিরত দেয় না একটা হলো জুফিল লাইলো গভীর রজনীতে বান্দার দোয়াতে গভীর রজনীতে বান্দার দোয়া কে আল্লাহ ফিরত দেয় না দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি নামাজ আদায় করলো নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইলো নামাজি বান্দার দোয়াকে আল্লাহ পাক কখনো ফিরত দেয় না গো ও যুবকেরা আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন এমনি করে কেঁদে কেঁদে গুটি 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 পা ফেলে গুটি 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 পা ফেলে আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা ওই রাতের বেলাতে ফুলফরাস সেমিনে ছোট্ট একখানা টিনের আড়চালা আছে ওই আড়চালার ভেতরেতে ছোট্ট একটা মেম্বার আছে ওই মেম্বারের ভেতরেতে আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন রাতের অন্ধকারে একা একা আমার নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকে আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আমার নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকে ও যুবকেরা এমনি করে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর উপরে কেঁদে 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 দরুদ শরীফ পড়তে থাকে দরুদ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহর উনি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে কানে শুনতে পাচ্ছেন কে জানে একজন ব্যক্তি বলছেন ও জুলফিকার থামো থামো হযরত তোমার সিবিলি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি নিজে কিতাবের মধ্যে লিখেছেন কি লিখেছেন একখানা যুবক ছেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করতে থাকেন তওয়াফ করতে করতে হুজুর দেখতে পেলেন ওই যুবকখানা আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করতে ঠিক কথা আল্লাহ পাকের কাবা তওয়াফ করতে গেলে নির্দিষ্ট দোয়া লাগে যুবকটা কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া পড়ছে না কেবলমাত্র আমার নবীর উপর দরুদ পড়ে পড়ে যুবকটা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে তরুণেরা কিতাবের মধ্যে পাওয়া গেছে ওই যুবক ছেলেটাকে আল্লাহর উনি তোমার সিবিল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন ডাক দিয়ে বলেছিল ও যুবকেরে
তুমি জাল্লা পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তোয়াব করছো তুমি কি কাবা তোয়াবের দোয়া বলে জানো না নির্দিষ্ট দোয়া আছে দোয়াকে তুমি পড়তে জানো না ও যুবকেরা ও নওজোয়ান তরুণেরা ওই যুবকটা নাম আল্লাহর ওলি নুমান সিদ্দিকে বলেছিলেন হুজুর হুজুর আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তোয়াব করার নির্দিষ্ট দোয়া আমি জানি তবে আমি ইচ্ছাকৃতভাবে যুবক ছেলে নবীর উপর তরুণ শরীফ পড়তে পড়তে কাবা শরীফ তোয়াব করছি অন্য কোনো কারণ নয় এ অন্য কোনো কারণ নয় আমি যুবক ছেলে আমি আমার আব্বাজানকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের হজ পালন করতে এসেছিলাম পথে মধ্যে মরুভূমির ময়দানে আমার আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়েছিল আমি যুবক ছেলে আমি আমার বাপের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম মৃত্যুর পরে আমার বাপের মুখখানা কালো কুচ্চুরি অতি ভয়ঙ্কর হয়ে গেছে গে আমি যুবক ছেলে ভয়েতে আমি যুবক ছেলে একা একা রাতের অন্ধকারেতে আমি আমার বাপের লাশ নিয়ে কান্নাকাটি করছিলাম রোনাজারি করছিলাম হুজুর এমনি করে কান্নাকাটি করতে করতে আমি যুবক ছেলে নিজে চোখে দেখেছিলাম কি দেখেছিলাম একখানা অচিনা অতি সুন্দর একখানা অচিনা অতি সুন্দর মহামানব আমার আব্বা জানের লাশের নিকটে এসে আল্লাহর দরবারে দোয়া চেয়ে দিল দোয়া চেয়ে দিবার সাথে 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 দেখতে পেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাপের ভয়ঙ্কর মুখটাকে আল্লাহ পাক অতি সুন্দর মুখ করে দিয়েছে কিতাবের মধ্যে পা গেছে ওই যুবকটা বলেছেন আমি আমার আব্বাজান লাশটা রেখে দিয়ে দৌড়ে 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 অচেনা মানুষটার নিকটে গিয়ে এই বলেছিলাম হুজুর আপনি কেন আপনি কেন আমার আব্বার জন্য এমনি করে দোয়া করে দিলেন ও যুবকেরা বলার সাথে সাথে অচেনা মানুষটা যুবককে বলেছিল ও যুবক আমি অন্য কেউ নয় আমি হলাম আখিরি জামানা রসুলুল্লাহ ও যুবক আমি অন্য কেউ নয় আমি হলাম আখিরি জামানা রসুলুল্লাহ তোর আব্বাজান মাঝে মধ্যে আমি নবী আমার উপর তরু শরীফ পড়ত তরু শরীফ তেলাওতের কারণে আজকে আমি রসুলুল্লাহ তোমার আব্বাজানের জন্য দুআ করে দিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ নারী টিভি যে দরুদের অনেক ফায়দা পৃথিবীর জীবনে আমি যত আল্লাহর ওলিদের জীবনী দেখেছি ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা প্রত্যেকটা আল্লাহর ওলিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত একটি মাস রোজা আদায় করত সাথে সাথে আমার নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ত আমি এটাও দেখেছি বেশিরভাগ আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হওয়ার কারণ কিন্তু অন্য কিছু নয় বেশিরভাগ আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাক সাল্লামের দিদার হওয়ার কারণ হলো এই দরুদ শরীফ পড়ার কারণে বেশিরভাগ আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক আমার নবী পাকের দিদার করিয়ে দিয়েছে একবার জোরে বলুন সুবহান হাদিস পাকের মধ্যে আছে মান রানি ফাকাদ রাল হক মান রানি ফিল মানাম ফাকাদ রানি হাদিসি শরীফের মধ্যে লেখা আছে নবী পাক সাল্লাম নিজে মুখে বলেছেন আমি নবী আমাকে যে দেখল সত্য দেখল আমি নবী আমার আকার আকৃতি নকল দুনিয়ার মানুষ তো দূরের কথা শয়তানও করতে পারে না আর আমি নবী আমাকে যে দেখবে তার কি হবে আনজাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা সামিয়ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তামাসসানান নার রওয়ানি মুসলিমিন
নবী পাশাসালাম বলেছেন যে আমি নবী আমাকে একবার দেখবে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করবে আমি নবী আমাকে দেখার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোর বডিকে জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার দ্বীনদারী বান্দা আল্লাহ ওয়ালা মুত্তাকিন ভাইরা নিকার পরিষ্কার ভাইরা আমি গুনাহগার যে কথা বলছিলাম আপনি কেন নামাজ পড়েন আপনি কেন রোজা রাখেন আমরা কেন হজ করি যাকাত দিই আমরা কেন শরীয়ত মোতাবেক জীবন যাপন করি একটাই আশাই জান্নাতের আশাই হ্যাঁ হ্যাঁ না বল না অন্য কিছু আশা এই সারা রাত বসে আছে জান্নাতের আশাই না হ্যাঁ কি না বলে জান্নাতের আশা অন্য কোনো কারণ নয় আর নবী বলছে আমি নবী আমাকে যে দেখবে আল্লাহ পাক আমি নবী আমাকে দেখার কারণে জাহান্নাম আমাকে ছোঁয়া হারাম করে দেবে ছেলে খেলার কথা নাকি গত দু সপ্তাহ তিন সপ্তাহ আগে একজন ব্যক্তি দেখি আমার দুলে যে বসে কাঁদছে আমি বললাম ভাই কাঁদছো কেন বাড়ি হলো সন্তোষপুর গ্রামে লোকটা কাঁদছে কাঁদছো কেন ভাই বললো হুজুর আল্লাহ পাক আমার সঙ্গে আমার নবীর দিদার করে দিয়েছে কি বলছে আল্লাহ পাক আমার সঙ্গে আমার নবী পাশাসালামের দিদার করে দিয়েছে আমি ওকে বললাম দেখো আমি দু পৃষ্ঠা হলো কিছু পড়েছি নবী পাশাসালাম বলেছেন যে আমি নবী আমাকে দেখেনি আমার নামে মিথ্যা কথা বললো সে যেন নিজে জাহান্নাম আগে কিনে নিল তুই ভেবে চিনতে কথা বল বললো হুজুর খোদার কসম বলছি আল্লাহ কসম বলছি আমার সঙ্গে আমার নবীর দিদার হয়েছে আমি বললাম তুমি কি কাজ করো বললো হুজুর তেমন কোনো কাজ করিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এক মাস রোজা রাখি হারাম খাই না হালালটা খাই আর মায়ের খুব খেদমত করি আর প্রত্যেকটা দিন হুজুর শোবার আগে আধ ঘন্টা নবীর ওপর দরুদ শরীফ তেলাওয়াত করি আমি তখন বুঝতে পারলাম ওই ব্যক্তিটার সঙ্গে আমার নবী পাশাসাল্লামের দিদার হওয়ার কারণ অন্য কোনো কারণ নয় এই দরুদ শরীফ তেলাওয়াতের কারণেই আল্লাহ আমার নবীর সঙ্গে ওই ব্যক্তিটার দিদার করেছে একবার জোরে বলুন আপনারাও দিদার আশা করবেন ওই জন্য মাঝে মধ্যে বলি মা বোন দেখারে ওই টিভি রিমোটটা চাইলে টিভি না দেখাচ্ছে চুপ করে বসে দশ মিনিট দরুদ পড়বে ওটাই যথেষ্ট এই বাচ্চাকে কোলে নিয়ে টিভি চাইলে দিয়ে টিভি দেখাচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে দোলা দিতে দিতে নবীর ওপর দরুদ পড়বেন বাচ্চার ওপর বরকত হবে ঘরের ওপরও বরকত হবে রান্না করতে করতে গান বা গান না চালিয়ে রান্না করতে করতে গান না চালিয়ে কমসে কম নবীর ওপর দরুদ পড়তে পড়তে রান্না করবেন রান্নাও বরকত হবে আপনারও আমল হবে হ্যাঁ কি না বলে মুসলমানের ছেলেরা অজুয়ানিরা এমনকি আমার আপনার পিরাল্লার অলি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে ও জীবনের পথ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিদারের কারণ কিন্তু অন্য কিছু নয় অন্য কিছু নয় ও যুবকেরা এনা উজওয়ান তরুণীরা আল্লাহর ওলি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামার সঙ্গে জীবনের প্রথম দিদার হওয়ার কারণ হলো আমার নবী পাক সাল্লামের উপর দরুদ শরীফ তেলাওয়াতের কারণেতে আল্লাহ পাক ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে আমার নবী জীবনের প্রথম দিদার করিয়ে দিয়েছে ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা ও আমার নবী পাকের উম্মাত উম্মাতি গণেরা আল্লাহর ওলি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন বহুদিন ধরে নবীর উপরেতে দরুদ শরীফ তেলাওয়াত করত ছোট হুজুরের সাথে আমার নবী পাকে তো দিদার বলে হয় না দিদার বলে হয় না ও যুবকেরা
ونوزوان تروني رغا الله رولي چھوٹو حضور پیر کے بلاب رحمت اللہ علیه حجر امر اکتا دین کی کلین پر فراز بن اکنا ماتیر مسجد آجیب جے مسجد کا نام آج گو بھی بابیب ایک رات توری ہوئے گئے چلو جے مسجد کا نام آج گو بھی بابیب ایک رات توری ہوئے گئے چلو او جو وہ گینا اوی ماتیر مسجد میں تو لیتے اللہ رولی چھوٹو حضور پیر کے بلاب رحمت اللہ علیہ حجر امر گھٹی 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 پا پھیلے اللہ پاکر تحان چوتر نمازتا دائی کلے اللہ پاکر تحان چوتر نمازتا دائی کلے نیے اللہ رولی چھوٹو حضور پیر کے بلاب رحمت اللہ علیہ حد دوٹو تلے کے دے کے دے کے دے کے دے اللہ با رب العالمین کے بولتے تاکین او رب العالمین اللہ پاک ہمی جلپی کرالی بہو دین دورے تمہاں نبی ربط دروس شریف تلاوت کچی اللہ پاک آما سنگے کی آما نبی پاکین دیدار ہو بینا این اوزوان ترونی رہا حدیث کتابیں مدتے پاگا چے اللہ رولی چھوٹو حضور پی کے ملاب رحمت اللہ علیہ حجر امر کیتے کیتے بولتے لگلین اللہ پاک آج کے راتے تتخن پوجن تاپنی آما شاتے آما نبی پاکیر دیدان نہ کریے دیبین تتخن پوجن تو امی جل پی کرالی امی آما نبی رو پور درود پڑا آگا بندو گھو کرو بنا او نوزن ترو حدیث پاکر مدنی کاتے بندہ توٹو ٹائی بے دعا کے گے اللہ پاک کہونا پیرو تینا ایٹا رزو پل نائلو وہ بھی رجونی تے بندہ دعا تے وہ بھی رجونی تے بندہ دعا کے اللہ پیرو تینا دیتیو نمبر ہلو جے بیکتی نماز آدھائی کلو نماز آدھائی کرے رب العالمین دور پر دعا چاہیلو نمازی بندہ دعا کے اللہ باک کہونا پیرو تینا گو او جب کرام اللہ رولی چھوٹو حضور پیر کے بلغا رحمت اللہ علیہ حجر امر کی کلین امنی کرے کے دے کے دے گھٹی 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 پا پھیلے گھٹی 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 پا پھیلے اللہ رولی چھوٹو حضور پیر کے بلغا اوئی راتے دے بلاتے بھرفرا سبیرے چھوٹو ایک کنا تینے آر چلا چے اوئی آر چلا رہے تو رہتے چھوٹو ایک تا میں ممبر آچھے وہی ممبر بھیتورے تیم اللہ رولی چھوٹو حضور پیر کے بلا رحمت اللہ علیہ حجر امر کی کلین راتیر اندو کرے ایک ایک امر نبی ربط درود شریف پتے تاکے نوز وقت درود نگا اللہ رولی چھوٹو حضور پیر کے بلا رحمت اللہ علیہ حجر امر امر نبی ربط درود شریف پتے تاکے اللہ رولی چھوٹو حضور پیر کے بلاب رحمت اللہ علیہ امان نبی رو پوریم کے دے کے دے کے دے کے دے درود شریف پتے تاکیم درود پتے پتے ہٹت کوریم اللہ رولی چھوٹو حضور پیر کے بلاب رحمت اللہ علیہ نیجے کانے سنتے پچین کہ جانے اکجن بیکتی بلچین وہ جل پی کا تھامو تھامو ओ झुलबी का थामो थामो तुम्ही आमीनो भी हमारो पुरे ते अमुन कुरे दुरुस्तोरी पोचो अमुन कुरे दुरुस्तोरी पोचो तुम्हार दुरुदे तो फागुनो अमी रसूलुल्लाह अमान निकोटे पहुँचे दिया होचे ओ झुलबी कार आज क्या मी रसूलुल्लाह तुम्हार साथे रूहानी हालों ते दीदार कुरे नीला मुसलमान चलेरा इन उज्जवल तोरुनी नाम पृथ्वी विक्का तो एक था नाम तफसीरे किताब आते गे किताब का नाम उन तफसीरे काबिर मुद्दे पागते हैं उन पीरों जाति सरीफाम और पी
মদিনাতুল মুনাওয়ারা তাফসীরে কাবীরের মধ্যে লেখা আছে তাম দুনিয়ার আলেমের ফতোয়া হলো চার ইমামের ফতোয়া হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে মদিনা রওজা মুকদ্দাসে জিন্দা হালতে রেখে দিয়েছে নওজবন্তরুনিরাম ও যুবকেরা মুরুব্বিয়ান গনেরাম বখারিস্তার হে কিতাবটার নাম হল ফাতুল বারি ফাতুল বারির মধ্যে পা গেছেন ওয়াত্তা পাকাল উলামা ও আলা হায়াত লম্বি আয়ে আয় আমার নওজবন্তরুনিরা কিতাবের মধ্যে পা গেছে তাম পৃথিবীর আলেমরা ফতোয়া দিয়েছে শুধু আমার নবী একা নই গো আল্লাহ পাক প্রত্যেক নবী আলাইহিস সালাম দেখারে আল্লাহ পাক তাদের কবরে চিন্তা হালতে রেখেছে ও মুসলমান নবী তো আমার মরে যাইনি গো ও মুসলমান নবী তো আমার পচে যাইনি গো নবী তো আমার শেষ হয়ে যাইনি গো সুতরাং নবী আমার জিন্দা নবী সঙ্গে দিদার হওয়া কোন ব্যাপার না একবার জোরে বলুন নবী আমার জিন্দা হ্যাঁ কি না বল জিন্দা নবী তো জিন্দা নবী সঙ্গে দিদার হওয়া কোন ব্যাপার না আর যারা বলে মরে গেছে যারা বলে নবী পাক সাল্লামের দেহকে মাটি খেয়ে নিয়েছে তাদের কথা বাদ দেন তাদের কথা বাদ দেন কারণ ওরা নবীর দিদারটাকে বিশ্বাস করে না ওরা তো জানে নবী মরে গেছে নজিবুল্লাহ মিন জালে ওরা তো বলে নবীর লাশ মাটি খেয়ে নিয়েছে তাই ওরা বলে নবীর সঙ্গে দিদার হওয়া সম্ভব নয় আর আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলছে চার ইমাম বলছে আমার নবী জিন্দা নবী জিন্দা নবীর সঙ্গে দিদার হওয়াটা কোন দেখা হওয়াটা কোন ব্যাপার নয় যাত্রার কথা কেন শুনবো রসুল্লাহ সাল্লাম তো নিজে মুখে বলেছেন আলাম্বিয়া ও আমি রসুল তোমাদের পরিষ্কার বলে দিলাম সিদ্দিকী আকবর ইবনে কুয়াফা রসুলের বিকল ছায়া ছবি দিনের তরে কিয়ারে মন ওজার করিল যা কিছু সবই ওজার করিল যা কিছু সবই সিদ্দিকী আকবর ইবনে কুয়াফা রসুলের বিকল ছায়া ছবি দিনের তরে কিয়ার ওজার করিল যা কিছু সবই ওজার করিল যা কিছু সবই মানবীর মন গড়া মতবাদী রেগে দিল তারই সততাই দিনের তরে ওজার করিল যা কিছু সবই ওজার করিল যা কিছু সবই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সুবহান ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদারি মান্দা আল্লাহ আল্লাহ ভাইয়ের রাত তো তিনটে ওভার হয়ে গেছে হ্যাঁ কি না বল তকবির দেন না আরেক তকবির জোরে দেন না আরেক তকবির এবার একটু ঘুমটা ছাইরে চাঙ্গা হয়ে দেন না আরেক তকবির মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করলেন আর ভাই জানতে বল আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি গুনাহগার যে কথা বলছিলাম আমার নবী জিন্দাতে নবীর সঙ্গে দিদার হওয়াটা কোন ব্যাপার নয় নবী সঙ্গে দেখা হওয়াটা কোনো ব্যাপার না শুধু নবীর কথা মতো
সামান্য চলাফেরা করলেই যথেষ্ট হ্যাঁ কি না বলে, কিন্তু সেই ভাই আমরা চলতে পারি, চলতে পেরেছি, চলতে পেরেছি। কটা যুবক আছে পাঁচক্ত নামাজ আদায় করে, সামনে রোজা এসছে, কটা যুবক আছে রোজা রাখবে বলেন তো দেখি, লজ্জা সরম নেই বুড়ো ভাও, কত যুবক আছে লুকিয়ে লুকিয়ে একটু খায়, লুকিয়ে লুকিয়ে ঘরে মারে খাই, লজ্জা সরম থাকে, লোকের সামনে বসে খাই, হ্যাঁ কি না বলে। এই হাতি ভোজহাট গ্রামের যুবক নাই আমি দেখিনি, আমি দেখেছি গাড়ি করে এই দিকে যাই রোজার মাসে তাওতে যাই না, রোজার মাসে তাওতে যাই দেখি অনেক ছেলে দেখি দোকান আছে বসে গপ গপ করে খাচ্ছে, আমার এলাকা তো আছে নেই কষে একটু লুকিয়ে লুকিয়ে খাই, ওই লজ্জাটা নেই, ওই লজ্জাটা নাই। কত বড় আমরা খারাপ পথে আর চিন্তা করে নবী দিদার কি করে পাবো, তাহলে নবী দিদার কি পাঁচক তো নামাজ, নামাজ পড়লে শুধু কি আল্লাহ দিদার হবে, নামাজ পড়লে কি জান্নাতে যাবে, শুধু নামাজ পড়লে কি আল্লাহর সঙ্গে সরাসরি কথা হবে, তুমি তো সকালবেলা দৌড়ে উঠে দৌড়দৌড়ি করো, সকালবেলা উঠে গেলে দৌড়দৌড়ি করো, সকালবেলা উঠে দৌড়দৌড়ি এই জন্য করো যাতে তোমার শরীর সুস্থ থাকে, হ্যাঁ কি না বলে। এক মাশাআল্লাহ আর আলোচনা করবো না, সংক্ষিপ্ত কথা, আমি তিনটে পর্যন্তই থাকবো বলেছিলাম, এখানে কথা বুঝলেন না, কারণ হলো আবার এখান থেকে আর একটা জায়গায় যাবার কথা আছে। হঠাৎ তো ভাই দাওয়াত করলো, পনেরো কুড়ি দিন আগে দাওয়াতটা করেছে, কি বললাম পনেরো কুড়ি দিন আগে ভাই দাওয়াতটা করেছে, আমি বললাম ভাই দেখো দুটো দাওয়াত আছে, এই দেড় ঘন্টা পর্যন্ত থাকবো, কেন অন্য জায়গায় যেতে হবে, মহাব্বতের ছেলে আমি লুবুনি বলছি ফার্স্ট ওটা হবে না বলে দিয়েছিলাম, লাস্টে মহাব্বতের ছেলে তো বারবার বললো ঠিক আছে কষ্ট করলি, নাহলে সেই লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি জায়গা অনেক বড় জলসা, দাঁতপুর গেঞ্জিপুর দাঁতপুর দাদা পীর রহমতুল্লাহ আলহের স্মরণে দুদিন ধরে জলসা হয়, ওখানে হাজার হাজার লোক বসে আছে দেখলাম, ওখান থেকে গাড়ির টেনে ঘন্টা ডেড়ের মধ্যে কিনে এসে ছেলে খেলার কথা নয়, মানে পৌনে দু ঘন্টার মধ্যে ঢুকে গেছে। যাক আমার ভাই পীরজাদা রাকিবুল আজিজ সাহেব এসেছে, যারা এদিক ওদিক ঘোরাফেরা করতে সকলে চলে আসে, আমি গুনাগার সংক্ষিপ্ত দু একটা আলোচনা করলাম, আমার কথায় কি আপনার খুশি না বেজার, যাই হোক আল্লাহ পাক আশায় আবার আসবো, যতটুকু আল্লাহ আলোচনা করালেন কোরআন হাদিস দিন আলোচনা করিয়েছে, আল্লাহ পাক সবাইকে বুঝার মতো তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, সকলে আমার সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, দুরুদ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাকবীর দেন নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা পীরজাদা কাদের সিদ্দিকী, ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর, মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ, এ জলসা শ্রোতা সামিন মন্ডলী, ওলামায়ে হযরতগণ, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين
الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه ماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تزدو كما يزدو الحديد إذا أصابه الماء قالوا وما جلاه يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما اللهم صل على سبحان الله سبحان الله سبحان الله سبحان الله جوري بولنا سبحان جوري হবে না سبحان الله سبحان الله سبحان الله سبحان الله ہیرا ہوا گے سارا زمانہ اے کیا ہوا ہے پل بھر میں ایک اشارے نے چاند کو دو ٹکڑے کیا ہے پل بھر میں سبحان اللہ 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 آنکھیں ابو جہل نے یہ کہا ہے بتاؤ میری مٹھی میں کیا ہے آنکھیں ابو جہل نے یہ کہا ہے بتاؤ میری مٹھی میں کیا ہے حکم خدا سے یوں کنکروں نے کلمہ پڑا ہے پل بھر میں ہیرا ہوا گئے سارا زمانہ اے کیا ہوا ہے پل بھر میں سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ معراج کی رات کی کیا عذب ہے سمنے رب کی شاہ عرب ہے کیا خوبصورت ملاقات ہوئی ہے کیا خوبصورت ملاقات ہوئی ہے کیا کچھ ہوا ہے پل بھر میں سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ اللہم ادو ذکر کرون لا